आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জেল থেকে পলাতক দুই কয়েদি, দিনভর দৌড়ঝাঁপ জেলাশাসক সহ পুলিশ সুপারের। রিভলিউশন সেন্টারে যুবকের মৃত্যু, মরদেহ রেখে মাঝপথে প্রতিবাদ ইটখোলায়। মণিপুর ছেড়ে পালিয়ে আসা শরণার্থীদের নিজ করে ফেরত পাঠাতে প্রয়াস অব্যাহত রেখেছে আসাম রাইফেলস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের সেন্ট্রাল জেল থেকে পালাতে সক্ষম হলো দুই কয়েদি। শিলচর কারাগারের 10 নং ওয়ার্ড থেকে কয়েদিরা পলায়ন করেছে বলে সূত্রের খবর। দীপ নুনিয়া এবং হিফজুর রহমান নামের এই দুই কয়েদি গতকাল রাত্রিতে কারাগারের দেওয়ালে সুরুং করে কারাগার থেকে পলায়ন করে। দীপ শিলচর মেহেরপুরের একটি হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিল এবং হিফজুর বদরপুরের একটি হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিল। হিফজুরকে কিছুদিন আগে নিরাপত্তাজনিত কারণে করিমগঞ্জ কারাগার থেকে শিলচরে আনা হয়েছিল। অবিশ্বাস্য ঘটনার খবর পেয়ে ছুটে গেলেন কাছাড়ের জেলাশাসক এবং কাছাড়ের পুলিশ সুপার। তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নামেন। আৰু ইনভেষ্টিগেশ্যনৰ পাছত তাৰ ৰিজাল্ট ওলাব, আমি গোটেই বিষয়টো আমি চাই আছোঁ। আমাৰ ডিচি মহোদয়ো পিঅ' ভিজিট কৰিছে, মই নিজেও আহিছোঁ, আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ। কেইজন পলাইছে? দুজন কৈ দি পলাইছে। কেনেকৈ পলাইছে? সেইটো আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ। এতিয়া নামটো ক'লে নেকি? নামটো এতিয়া মই তদন্ত খাতিৰ আপোনালোকক নকওঁ, কিন্তু আমি তদন্ত কৰি আছোঁ। কি গোচৰৰ অভিযোগ আছে? তেওঁলোকে লাইফ টাইম কনভিক্ট আছিলে, কিন্তু বাকীখিনি মই আপোনালোকক এতিয়া নজনাওঁ, কিন্তু আমি দূৰ তদন্ত চলাই আছোঁ আৰু তদন্তৰ পাছত গোটেই কথাখিনি আহিব। শিলচর মেহেরপুরের এক বেসরকারি রিভলিউশন সেন্টারে চিকিৎসাধীন থাকা মাদকাসক্ত এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহর জুড়ে। ওই চাঞ্চল্যকর ঘটনার ধর পদবীর এক সুপরিচিত সমাজসেবকের নাম সামনে আসায় স্তম্ভিত শহরবাসী। জেলাজুড়ে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠা একাংশ রিভলিউশন সেন্টারের বৈধতা ও পুলিশ প্রশাসনের ভূমিকায় উদ্বেগ ও অভিযোগ তুলে ধরেন জনসাধারণ এবং ওই যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মালুগ্রাম পুলিশকে দোষারোপ করল মৃত যুবকের পরিবারের লোকজনেরা। বৃহস্পতিবার শিলচর ইটখোলায় প্রতিবাদে নামেন হতভাগ্যের পরিবারের সহ আশপাশের লোকজনেরা। নেশাক্ত 22 বছরের যুবক ইটখোলায় সুরজ বিশ্বাস। জানা যায় গত মঙ্গলবার সুরজ নেশা করে বাড়িতে এসে হুলস্থুল শুরু করে। পরে পরিবারের লোকেরা সুরজকে নিয়ে শিলচর মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশের কাছে সমঝে দেয়। এদিনই পুলিশ পরিবারের লোকেদের অনুমতি না নিয়ে সুরজকে শিলচর মেহেরপুরে একটি নেশা কেন্দ্রে ভর্তি করে দেয়। বুধবার তার শারীরিক অবস্থা বেগতিক দেখে নেশা কেন্দ্রের কর্তৃপক্ষ তাকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করে দেয়। বৃহস্পতিবার নেশা কেন্দ্র থেকে মালুগ্রাম আউটপোস্টে জানানো হয় সুরজের মৃত্যু হয়েছে। পরে মালুগ্রাম পুলিশ বিষয়টি সুরজের পরিবারকে জানানোর পর উত্তেজনা দেখা দেয়। মারলি দে
মেডিকেল দিলাইছে তালে দুটোটা থেকে ঠিক আছে আর কালকে 3টার সময় থানা থেকে আমরা ফোন করে কইছে যে তার মারা গেছে আমরা মালগ্রাম থানা গেলাম মালগ্রাম থানা যাওয়ার পর আমরা কইলো তোমরা রাঙ্গাহাড়ি থানা যাও যা যোগাযোগ করো রাঙ্গাহাড়ি থানা যাওয়ার পর আমরা কয় তোমরা মেডিকেল যাও মেডিকেল লাশ আছে মেডিকেল যাওয়ার পরে গিয়া দেখি কি তা এটা লাভারিস লাশের মতো ফলে রাখিছে সে মেডিকেল থেকে আমরা লাশ সমঝে আমরা লাশ সমঝে দিছি না বুঝছি আমরা যেখানে সমঝাইয়া দিছিলাম এইখান থেকে আমরা হ্যান্ডওভার চাইতাম আমরা মালগ্রাম আইয়া থানা ইনচার্জে ধরলাম ইনচার্জ নাই বড় ধরলাম দাদবাবু কোনো গুরুত্ব দেন না এটার আমরা প্রোটেক্ট চাই অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় কাছাড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা শরণার্থীদের নিজ ঘরে ফেরত পাঠাতে আসাম রাইফেলস প্রয়াস অব্যাহত রেখেছে বৃহস্পতিবার আসাম রাইফেলসের কমান্ড্যান্ট ও জওয়ান সহ লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের উপস্থিতিতে মার ও কুকি জনগোষ্ঠীর গাঁও প্রধানদের মধ্যে এক সভা আয়োজিত হয় সভায় মণিপুরের বর্তমান পরিস্থিতি সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে মত বিনিময় শেষে শরণার্থীদের নিজ ঘরে ফিরে যাওয়ার আবেদন জানান আসাম রাইফেলসের কমান্ড্যান্ট সহ বিধায়ক কৌশিক রায় এদিকে প্রাণের ভয়ে জিরিবামের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা শরণার্থীদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে মণিপুর পুরোপুরিভাবে শান্তি ফিরে না আসা পর্যন্ত তারা নিজ ঘরে ফিরে যাওয়ার অসম্মতি প্রকাশ করেছেন লক্ষ্মীপুর ব্লকের অন্তর্গত হমারকুলিনের ইউনিয়ন হাই স্কুলে থাকা এক মহিলা সভায় বক্তব্য রাখতে গিয়ে জানান মণিপুর পুরোপুরিভাবে শান্তি ফিরে না আসা পর্যন্ত তারা কাছাড় ছেড়ে কোনোভাবেই নিজ ঘরে ফেরত যাবেন না তাদের মরা বাঁচা এখন কাছাড়ের বুকি এদিকে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরে আসার পর লক্ষ্মীপুরের বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা বেশিরভাগ শরণার্থী নিজ ঘরে ফিরে গেছেন যদিও এখনো কিছু মানুষ ভয় ও আতঙ্কে ফিরে যেতে নারাজ এদিকে আসাম রাইফেলস মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পাশাপাশি রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার কথা জানিয়ে শরণার্থীদের আশ্রয় শিবির থেকে নিজ ঘরে ফিরে যাওয়ার আবেদন জানান ইয়াতে মই অহার পিছত মই আজি আসাম রাইফেলের কমান্ডিং অফিসারক লগ পালো তেওঁলোকে ইয়াত আহিছে যোৱা কেইদিনৰ পৰা আহি আছে তাতে সিচুয়েশ্যন নর্মেল হৈছে এবং যে কনফিডেন্স হ'ব লাগে কনফিডেন্স দিবলৈ তেওঁলোক বিচাৰিছে বহুত মানুহ ইয়াৰ পৰা গৈছে বহুত মানুহ ইয়াতে আছে তেওঁলোকৰ হাজবেণ্ড তাতে আছে ফেমিলিটো ইয়াত আছে আমি তেওঁলোকক আপিল কৰি আছোঁ যে লাহে ধীৰে সিচুয়েশ্যন তাৰে নর্মেল হৈ আছে এবং তেওঁলোকে নিজৰ ঘৰলৈ যাতে সোনকালে উভতি যায় আমাৰ ফালৰ পৰা আমি আপিলো কৰিছোঁ ৰিকুৱেষ্ট কৰিছোঁ পৰিবাৰ লগৰবিলাকৰ লগত আমি লগ কৰিছোঁ ইয়াত কমিউনিটি লিডাৰ্ছ আমাৰ অসমৰ মাৰকুলিন এই অসমৰ ফালৰ পৰা মণিপুৰ ফালৰ পৰা কমিউনিটি লিডাৰ্ছ আহিছে তেওঁলোকক কনভিন্স কৰি আছে যাতে তেওঁলোকে সোনকালে তেওঁলোকৰ ঘৰলৈ উভতি যায় একাংশ ডিলারদের সরকারি যোজনার চাল বন্টনে ব্যাপক অনিয়ম ও অস্বচ্ছতার একগুচ্ছ অভিযোগে সরব হল গ্রাহক সুরক্ষা সমিতি রেশন ডিলারদের অনৈতিক কার্যকলাপ রোধে সরব হলেন গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষে বিপ্লব কুমার গোস্বামী তিনি সাক্ষ্য হিসেবে চেংজুর জিপির ডিলারের বিরুদ্ধে আসা জনঅভিযোগকে হাতিয়ার করে জেলা জুড়ে সক্রিয় চাল বন্টনে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা ছুড়ে দেন আমার কথা হচ্ছে সরকার অ্যাডভান্স চাল দিতে পারে এতে আমাদের কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা হতে পারে এবং হয় কিন্তু চাল না দিয়ে এই 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 খাদ্য সুরক্ষার কার্ড এবং আপনার এই যে ইপোজ মেশিনের ফিঙ্গার নিয়ে রসিদ বের করার কি যুক্তি থাকতে পারে সেটা আমরা বুঝতে পারিনি এবং আমরা বুঝতে পেরেছি পরবর্তী পর্যায়ে যে এসব অ্যাডভান্স এসব লিখে সমস্ত রসিদ বের করে ওদের ফিঙ্গার নিয়ে ওদেরকে রীতিমতো ঠগানো হচ্ছে তো আজকে সরকার অনেক কিছু হয়তো বা করছে বা লক্ষ্মীপুরের যিনি বিধায়ক উনিও প্রচেষ্টা করছেন যে সাধারণ মানুষকে ব্যাপারে রিলিফ দেওয়ার জন্য কিন্তু প্রশাসন যদি এ ব্যাপারে খাদ্য সুরক্ষার যে এই যে অফিস যেটা মানে যেটা সাপ্লাই অফিস আমরা বলি একটা মানুষে বলে এই অঞ্চলের লোকরা বলে যে ওরা গেলে পরে কোনো বিচার পায় না হ্যাঁ তাদেরকে সেভাবে কোনো পাত্তা দেওয়া হয় না কারণ হচ্ছে ওরা সাধারণ গরিব মানুষ তো আজকে তো এসব অনেকদিন ধরে ওরা এসব এই ব্যাপারে কমপ্লেন করে আসছে যে আমাদেরকে অ্যাডভান্স আমাদের কার্ডে লিখে দিচ্ছে ডিলার যে আজকে যদি আপনার মে মাস চলে তো জুন মাসের চাল আমরা পেয়ে গেছি বা আমাদের ফিঙ্গার নেওয়া হচ্ছে আপনার মেশিনে রসিদও বের হয়ে যাচ্ছে ঠিক আছে হতে পারে কিন্তু অত চাল পাবে তো সেই চালটা দেওয়া হচ্ছে না কেন আর যদি চাল বাকি থাকে খাতায় লিখে দিক যে সেটা
বাকি রাখা হয়েছে পরবর্তী পর্যায়ে। বন বিভাগের সক্রিয়তা সত্ত্বেও উধারবন্দ ফরেস্ট রেঞ্জের অধীন চণ্ডীঘাট পাথর কোয়ারির অন্দরমহলের অরাজকতাও মহলদারদের অবৈধ পাচার বাণিজ্যের অভিযোগ জানাতে এসে হয়রানির শিকার হলেন টালিগ্রামের একাংশ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পাথরের বিক্রয় মূল্য তিন গুণ বেশি দাবি করছে মহলদাররা। কিন্তু অভিযোগ জানাতে এসে উধারবন্দ ফরেস্ট রেঞ্জারকে কার্যালয়ে পাননি। পরে উধারবন্দের ওসির সাথে সাক্ষাৎ হলেও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তার কোনো স্পষ্ট সদুত্তর পাননি বলে খেদ ব্যক্ত করেন তারা। আরে আমার পিছনে যারা লোক আছে সবাই মানে দিনমজুরি লোক, সবাই গাড়িকে ট্যাক্স পে করে চলছে। এখন আপনাদের কাছে আমাদের বিচার হলো, আমাদের গাড়ি কিভাবে চলবে। আমাদের সিএম স্যারকেও বলছি এবং আমার প্রশাসনের তরফ থেকে এসপি সাহেবকেও বলছি, আপনারা আমাদের দিকে একটু দৃষ্টি রাখবেন। এবং আমি মহলদারকেও বলছি, আপনি মহলদার হয়েছেন, মহলদার হলে আপনি আমাদেরকে মানবতার দিক দিয়ে আপনারা দেখেন। আমি বিনম্রভাবে আপনাকে অনুরোধ করছি, আমাদের সাথে এখানে খালিগ্রামের সবাই আছে, আপনি আমাদের সাথে বসেন, বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে যাতে মহালটাও চলে আর ট্যাক্স পেও হয় আর আমাদের যা গাড়িটা কীভাবে চলে এটাও আপনি দেখবেন। আপনি বলছেন আপনি এক্স সিএম হিসাবে 625 টাকা করে আপনি আপনাদের কাছ থেকে নেবেন, কিন্তু আপনার রেট আছে 220 টাকা। আপনি কীভাবে 220 টাকা থেকে 625 টাকা করে নেবেন? আপনিও মহাল চলাবেন, আপনারও প্রফিট হবে। আপনি একটা নেগোসিয়েশন আমাদের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে কীভাবে করা যায় আমি বিনম্রভাবে আপনাকে অনুরোধ করছি। আপনাদের যেভাবে লোক পাঠাচ্ছেন মহালের লোক, ওরা প্রশাসন দিয়ে আমাদেরকে অনেকভাবে থ্রেট করছে, আমাদের ছেলেদেরকে অনেকভাবে মানে প্রশাসনের তরফ থেকে বলছে যে ওনাদেরকে শাসন করবে আপনারা এইভাবে। আমি প্রশাসনকে বারবার অনুরোধ করে বলছি যে আপনারা আমাদেরকে, আমাদের গরিব লোক, আমাদের সব মেহনতি লোক, আমাদের উদারবন্দের মানুষ, শান্তিপ্রিয় লোক, শান্তিপ্রিয় মানুষকে কীভাবে আপনারা নিয়ে চলতে পারেন। এই জন্য আমি আপনাদের কাছে আমার মিডিয়া বাহিনীদেরকেও বলছি, আপনারাও আপনাদের সবাইকে আপনারা দেখবেন, ওরা বারবার অনেকভাবে আপনারা মিডিয়ার মধ্যে সবচেয়ে বড় জায়গায় আছেন, আপনারা ওনাদেরকে সাহস দেবেন। আর আমার ছোটো ভাইরা যেভাবে আছে ব্যবসা বাণিজ্য করে চলছে, ওদেরকে বারবার প্রশাসন দিয়ে বলছে যে আমি উঠিয়ে নেব, এসপি দিয়ে আমি উঠিয়ে নেব, থানার ওসি সাহেবকে। এমসিএক্স ও এসএমসি যৌথ ব্যবস্থাপনায় শিলচরের এক অভিজাত হোটেলের হল রুমে নিখিল আসাম স্বর্ণ শিল্প সমিতির সদস্যদের উপস্থিতিতে এক ট্রেডিং সম্পর্কিত সচেতনতা সভার আয়োজন করা হয়। সেদিন স্বর্ণ শিল্পী ও গ্রাহকদের সচেতনতা ভিত্তিক বক্তব্য দেন সঞ্জীব গাইন, দেবদন্য চক্রবর্তী, পীতাম্বর তালুকদার প্রমুখরা। দিল্লি থেকে প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত গ্রাহক ও স্বর্ণকর্মীদের উদ্দেশ্যে ট্রেডিং সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন বন্দনা ভারতীয় মহাশয়া। গয়না ছিল বা বাটি ছিল বা অন্যান্য কোনো জিনিস ছিল, জুয়েলারি ছিল বা স্টক আছে, বার আছে, 1 কেজিতে 2,650 টাকা পড়ে যাওয়া মানে 10 কেজিতে কত টাকা লোকসান? 26,000 টাকা। তো কালকে সকালে ওই ভদ্রলোক যখন দোকান খুললেন, ওনার কিন্তু অলরেডি স্টকের ওপরে প্রায় 25-30 হাজার টাকার মতন লোকসান হয়ে গেছে। উনি কি করতে পারেন? উনি যদি এর এগেনস্টে নিজের যে স্টক আছে সেটাকে বেঁচে রাখতেন ফিউচারে, বা যদি একটা পুট কিনে রাখতেন 1,000 টাকা নিচেও, যদি রুপোর দাম পড়ে যেত ওনার তো কোনো লোকসানই হতে পারে না 1,000 টাকার নিচে। কেন কি উনি অলরেডি ইনভেস্টের দাম যদি কালকে যেরকম 76,500 টাকা ছিল, উনি ধরুন 75,500 টাকার একটা পুট কিনে রেখেছেন, মানে উনি 75,500 টাকায় চাইলে 10 কেজি সোনা বেচতে, রুপো বেচতে পারে। রুপোর দাম কি 2,500 টাকা পড়ে গেছে, ওনার ম্যাক্সিমাম লস কত হতে পারে? ওই 1,000 টাকায়। তার বেশি কিন্তু ওনার লোকসানের ঘর নেই। ওই 1,000 টাকা নিচের অপশন কেনার জন্য ওনাকে কত টাকা দিতে হয়েছিল আপফ্রন্ট? হয়তো 50 টাকা বা 70 টাকা। মানে 50 টাকা বা 70 টাকা দিয়ে যদি আপনি একটা পুট অপশন কিনে নেন, রাত্রিরে গিয়ে কিন্তু শান্তিতে শুতে পারে। গতকাল শিলচর মেহেরপুরের মেডিনোভা হাসপাতালের গলিতে স্থিত সরকারি প্রকল্পের অধীনে থাকা প্যারাডাইস মানসিক ভারসাম্যহীনদের আবাসিক কেন্দ্রে থাকা শিলচর ইটকলা নিবাসী শিবাশিস বিশ্বাসের মৃত্যুকে কেন্দ্র করে সমগ্র শিলচরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিলচরের কোনো এক নিউজ চ্যানেলের সংবাদে এসেছিল নেশামুক্তি কেন্দ্রে সেই মানসিক ভারসাম্যহীন ছেলেটির মৃত্যু ঘটেছে বলে। সেই সংবাদটি দেখে বরাকবেলি ডি এডিকশন সেন্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা যৌথভাবে প্যারাডাইস মানসিক ভারসাম্যহীনদের হোমে গিয়ে উপস্থিত হন এবং সেখানে গিয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য। এই আবাসিক কেন্দ্রে থাকা 13 জন মানসিক ভারসাম্যহীন সঠিকভাবে নেই বিছানা ও নেই থাকা খাওয়ার সুব্যবস্থা। এমন কিভাবে চলছে সরকারি প্রকল্প, কর্তৃপক্ষরা কিভাবে প্রকল্পটি চালাচ্ছেন তারা জিজ্ঞেস করেন। সঙ্গে সঙ্গে চলে আসেন
এডিসি হিরোমণি মিলি, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, শিলচর সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ অমৃত কুমার সিং মহাশয়ের জেলা প্রশাসনের নির্দেশে প্যারাডাইস মানসিক ভারসাম্যহীন হোমটির মেইন গেটে সিলমোহরযুক্ত তালা মেরে চলে আসেন ও সন্ধ্যা 6:30টায় মৃত শিবাশিস বিশ্বাসের মরদেহটি শেষকৃত্য করার জন্য শ্মশানে নিয়ে আসা হয়। জেলা প্রশাসনের নির্দেশে উক্ত প্যারাডাইস মানসিক ভারসাম্যহীন 13 জন পুরুষ ও মহিলাদেরকে শাবাসপুর স্থিত নিউ লাইফ ফাউন্ডেশন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির সভাপতি শাজাহানুল হক বরভুইয়া, সম্পাদক গুড্ডু কুমার, শিলচর নবজ্যোতি ফাউন্ডেশন সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, সম্পাদক বল্টু দাস, 12 স্টেপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক দীপ ভট্টাচার্য সহ নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক কমরুল ইসলাম লস্কর প্রমুখরা। আমি এই হুমোর মধ্যে ঢুকছি, এটার মানে অবস্থাটা দেখে মানে আমি তারা সরকারি গ্রান্ট প্রোভাইডেড, কিন্তু যে পরিস্থিতি রাখছে, দুর্গন্ধ, খাওয়ার অবস্থা খুব বাজে, কোনো ড্রেসিংয়ের ব্যবস্থা নাই, কোনো ডক্টর নাই, একটা সুস্থ পরিবেশ নাই, খাওয়া দাওয়া মানে ঘরের মধ্যে পায়খানা করিয়া রাখছে, মানে দেখার পরে অত্যন্ত মানে আর কি দুঃখের বিষয় যে আজকে আমরা মানুষ না আমরা অন্য কিছু, যে এই মানুষগুলো দেখার পরে সত্যিকার আর কি এখানের মধ্যে লাগছে যে আজকে গভর্নমেন্টে ফান্ডিং কিতার লাগিন তারা রিলিজ করছে। এই মেন্টাল যারা জো আছে, যারা রাস্তাতে উঠে আনছে বা বিভিন্ন জায়গাতে আনছে, এরারে সেবা শুশ্রূষা করার লাগিন সরকারে ফান্ড করছে রিলিজ, কিন্তু এই ফান্ডের দস্তুর মতো ভুয়াশাভাবে খাওয়া হয়েছে, মানে কারো কুত্তা বিড়াল বিড়াল যেরকম জ্বর মধ্যে থাকে এর তাকিন জঘন্য অবস্থায় ফেলাইয়া রাখছে। আর আমি এটাই সংবাদ মাধ্যমের কাছে আমার এটাই লাস্ট অনুরোধ যেটা আর কি আমি আজ জোর করে, যেহেতু বিভিন্ন নতুন নতুন কিছু সেন্টার গড়িয়ে উঠিছে, এই সেন্টারগুলা যদি কিছু হয় তো এটা নিয়ে আমরা অ্যান্টি ড্রাগস প্রিভেনশন কাউন্সিলের আমরা ভাইস চেয়ারম্যান জিতু বৈগয়ের সঙ্গে আমার কথা হয়েছে পরশুদিন, আমি ছিলাম, আমার সেক্রেটারি দীপ ভট্টাচার্য ছিলেন, আরও আমাদের সেন্টারের 5-6টা সেন্টারের ওনারও ছিলেন সঙ্গে। তো ওইটাই কথা হয়েছে যে অ্যাটলিস্ট 3 ইয়ার্স ক্লিন টাইম ছাড়া কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার কেউ খুলতে পারবে না উইদাউট পারমিশন অফ বরাকবেলি ডিঅ্যাডিকশন সেন্টার অ্যাসোসিয়েশনের এনওসি নিতে হবে। তো আমরা রিসেন্টলি এগুলা সেন্টার ভিজিট করব এবং এরা কোথা থেকে পারমিশন পেয়েছে, কে দিয়েছে, ওগুলো আমরা দেখে তারপরে যাচাই করে আমরা গুয়াহাটিতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী পালিত হলো বিহারায়। বিহারা দেশবন্ধু বিদ্যানিকেতন উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী যথারীতি পালন করা হয়। সকাল 11:00 দেশবন্ধু ক্লাব প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন দেশবন্ধু ক্লাবের সহসম্পাদক নিবাস দাস, বিপ্লব কর চৌধুরী, যুগ্ম সম্পাদক তথা শিক্ষিকা কামনা দেবী, বিদ্যালয় কমিটির সভাপতি রবীন্দ্র নারায়ণ আচার্য প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। জেল থেকে পলাতক 2 কয়েদি, দিনভর দৌড়ঝাঁপ জেলাশাসক সহ পুলিশ সুপারের। রিভলিউশন সেন্টারে যুবকের মৃত্যু, মরদেহ রেখে মাঝপথে প্রতিবাদ ইটখোলায়। মণিপুর ছেড়ে পালিয়ে আসা শরণার্থীদের নিজ করে ফেরত পাঠাতে প্রয়াস অব্যাহত রেখেছে আসাম রাইফেলস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।